আসসালামু আলাইকুম সম্মানিত সুধি। দৈনিক শিক্ষাবার্তায় চতুর্থ গণবিজ্ঞপ্তি আন্দোলন আইনি জটিলতা ও সর্বশেষ অবস্থা এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন 32,000 শিক্ষক প্রার্থী। এর মধ্যে প্রায় 28,000 প্রার্থীর ভেরিফিকেশন ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন। পরীক্ষা চলমান রেখে তাদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে NTRCA। চূড়ান্ত সুপারিশে বিলম্ব হয় এরই মধ্যে আন্দোলনে নেমেছে প্রার্থীরা। সোমবার মানববন্ধন করেন তারা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তিতে চূড়ান্ত সুপারিশের দাবিতে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরাম। আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনে স্থগিতকরণ করেছে তারা। এর মধ্যে আমাদের চূড়ান্ত সুপারিশ না করা হলে আগামী 20 সেপ্টেম্বর থেকে NTRCA-র কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর NTRCA সচিব ওবায়দুর রহমান জানান, আমরা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছি, আমরাও শতভাগ রেডি প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার জন্য, কিন্তু এক প্রার্থী রিট করায় উক্ত রিটে নিয়োগের উপর 6 মাসের স্টে এসেছে। আমরা এই রিটের জবাব রেডি করেছি, আশা করেছি একটি হিয়ারিং হলেই প্রবলেমটা সমাধান হয়ে যাবে, তারপর 2-4 দিনের মধ্যে আমরা প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে পারব। এদিকে নতুন করে জানা গেছে ফের আইনি জটিলতার ফাঁদে পড়েছে এই শিক্ষক নিয়োগ। সম্প্রতি NTRCA-র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এবং পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের 2 জন কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা জানান, কিশোরগঞ্জে সাবেকুন নাহার নামে একজন নিবন্ধনধারীর নম্বর ছিল 63। তার আবেদন করা পদে 61 নম্বর পাওয়া নিবন্ধনকারীকে প্রাথমিক সুপারিশ করেছে NTRCA। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রার্থী হাইকোর্টে রিট করে। আদালতে রিটের শুনানি নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর 6 মাসের স্থগিতাদেশ দেন, যার নথিপত্র এরই মধ্যে NTRCA সচিব দপ্তরে পৌঁছেছে। এর আগেও শিক্ষক নিয়োগে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন বরিশালে একজন প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ না পেয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন। এবার উচ্চ আদালতে অবকাশ শুরু হওয়ায় রিটের স্থগিতাদেশের উপর শুনানির জন্য তারিখ পাওয়া কষ্টসাধ্য হবে বলে মনে করছে NTRCA কর্মকর্তারা। চেম্বার যত আদালতে একটি শুনানির ব্যবস্থা করতে না পারলে প্রার্থীর রিটের কারণে আদালতে দেওয়া স্থগিতাদেশ বহাল থাকবে, সেক্ষেত্রে কিছুই করা থাকবে না NTRCA-র। ফলে প্রার্থীর আন্দোলনে নামলেও আইনি জটিলতা দূর না হওয়া পর্যন্ত এই শিক্ষক নিয়োগ আটকেই থাকবে। NTRCA-র একজন উপপরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, রিটের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আদালত কোনো বিষয়ে স্থগিতাদেশ দিলে তো কিছুই করার থাকে না। এখন NTRCA কিছুটা নিরুপায়, আমরা চেষ্টা করবো দ্রুত একটা হিয়ারিং করানোর। 2022 সালের 21 ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত 12 মার্চ প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের জন্য 32,000-এর বেশি প্রার্থীকে নির্বাচন করা হয়। এর প্রায় 1.5 মাস পর তাদের চূড়ান্ত সুপারিশের জন্য প্রথমবারের মতো অনলাইনে ভিরুল ফর্ম পূরণের নির্দেশ দেয় NTRCA। এরপর আরও 2 দফায় ফর্ম পূরণের সময় বাড়ানো হয়। এই ছিল আজকের খবর।